আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কয়েকদিন আগে প্রচারিত হওয়া তাবাসসুম খান মুসকান এর রেজাল্ট, অর্থাৎ তিনি ভারতে প্রথম হয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কাহিনী। এমনকি মুসকান নামের যে মেয়েটি আল্লাহ আকবার পরে হিজাব পরে স্লোগান দিয়েছে সে মেয়ে আর বর্তমানে যে মেয়েটি তাবাসসুম শাইখ মুসকান, দুটো ছবি এডিট করে লাগানো হয়েছে, অর্থাৎ সব কিছুই ভুল তথ্য। আপনারা দেখতেই পাচ্ছেন আসল তাবাসসুমের নামের মেয়েটি যে ভারতে একটি প্রদেশে প্রথম হয়েছে, আবার তার রেজাল্টও আমি দেখিয়ে দিলাম, তিনটি বিষয় কমার্স, আর্টস এবং সায়েন্স। কিন্তু হিজাব স্লোগান দেয়া যে মেয়েটি সেটা কিন্তু আরেক ছবি, কিন্তু নাম দুজনের প্রায় একই। আমি পিন কমেন্টে সবকিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে যাচাই বাছাই করে নেবেন। এবার আসি সঠিক তথ্য নিয়ে। 2022 সালে কর্ণাটকের বেঙ্গালুরুতে হিজাব পরে ক্লাস করতে দেওয়ায় যে আন্দোলন করা হয়েছিল, সে মেয়েদের মধ্যে সম্মুখীন প্রথম সারিতে ছিলেন তাবাসসুম শাইখ। সে সময় প্রতিবাদী অংশ হিসেবে বন্ধুদের সাথে স্কুলে যাওয়া, একসাথে ঘোরাফেরা সব কিছু ছিল, কিন্তু যখন আন্দোলন হয়েছে তখন এই তাবাসসুম শাইখ সে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। মূলত গত 9 মার্চ থেকে 29 মার্চ ভারতের কর্ণাটক রাজ্যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গত 22 এপ্রিল কর্ণাটক স্কুল পরীক্ষা এবং মূল্যায়ন বোর্ডে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করে। এতে মানবিক বিভাগ থেকে তাবাসসুম শাইখ 600 নম্বরের মধ্যে 593 নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। তার এই অর্জনটিকেই বাংলাদেশের ফেসবুক সংগ্রহ ভারতে প্রথম হওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে। হিজাব পরা আল্লাহ আকবার স্লোগান যে মেয়েটি দিয়েছে মুসকান খান, তিনি মানদেইয়া জেলার PES কলেজের অব আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স কলেজের শিক্ষার্থী ছিলেন, অর্থাৎ দুইজন দুই প্রতিষ্ঠানের। সুতরাং ভারতের কর্ণাটকে হিজাব আন্দোলনের তাবাসসুম দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সমগ্র ভারতে প্রথম হয়েছেন এই দাবিটি হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। তিনি শুধু একটি প্রদেশে প্রথম হয়েছেন। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, এই যে এই জিনিসটা যে ভাইরাল হয়ে গেল ভিউর আশায়, আজকে নিউজ যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো ভিউর আশায় আমাদের ইসলামকে বিক্রি করে খাচ্ছে, আপনাদেরকে ব্রেইন ওয়াশ করছে, যখন আমাদের আলেমকে, আমাদের মুকুট ইসলামে যাদের সম্মান আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে এবং আখিরাতে রেখেছেন তাদেরকে যখন অপমান করা হয়, জেলে বন্দী করা হয়, ফাঁসিতে ঝুলানো হয়, গ্রেপ্তার করা হয়, বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমাদের ইসলামকে দোষারোপ করে আমাদের আলেমকে শাস্তি দিচ্ছে, তখন এই নিউজ চ্যানেলগুলো কোথায় থাকে? আজকে তারা একটি ভুয়া নিউজ মানে স্লোগান দিয়েছে আল্লাহ আকবার ধ্বনিতে, নাম হয়েছে একটা মুসকান, একই নাম, দুজনের একই নাম প্রায়, কিন্তু দেখেন তারা কি সুন্দর করে প্রচার করছে। কিছুদিন আগে তো আমি তো একটি ভিডিও প্রকাশ করেছিলাম, একটি না দুই তিনটা আমি ভিডিও প্রকাশ করেছিলাম, ভারতে 10 বছরের একটি ছেলেকে জয় শ্রীরাম না বলার কারণে তাকে উলঙ্গ করে ফেলেছে, আবার দুজন আমাদের মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে পুলিশের হেফাজতে। তো ওই নিউজগুলি তারা কীভাবে প্রচার করছে? তারা শুধু নামে মাত্র প্রচার করছে। আর আজকে সামান্য কিছু একটা হলে, মানে ভাইরাল নিউজ হলেই ইউটিউবে ইনকামের আশায় তারা ভিডিও দিয়ে ছাড়ছে। আর আমাদের বাঙালি তো মাশাআল্লাহ, কোনো একটি মানে খবর পেলে এত আবেগ। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমুল্লাহ তিনি ঠিকই বলেছে, বাংলাদেশে আবেগ বেশি, আমলের প্রচুর আবেগ, কোনো একটি বেদাত আমল, জাল হাদিস, দুর্বল হাদিস যদি বলি যে এই হাদিসটা পালন করবেন না, এটা জাল হাদিস, এটা বানোয়াট হাদিস, না আমাকে বানিয়ে ফেলে বা আমাদের আলেমদেরকে বানিয়ে ফেলে, সে কাফের, সে মুশরিক। কোন একটা গজলের বিরুদ্ধে চলে গেলে গজলের ভিতরে শিরক আছে, ভুল আছে, ব্যাস
ভুল ধরলাম কেন? কেন ভুল ধরলাম? আমি কাফের, আমি মুশরিক। আমাকে বেশিরভাগ মানুষই কাফের মুশরিক বলে। তো আজকের এই নিউজটি যে তারা যে প্রচার করছে, তারা ইসলামকে ধ্বংস করার জন্য এই নিউজ চ্যানেলগুলি প্রদর্শিত হয়েছে, ইসলামকে ধ্বংস করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিচার করুক। তারা ইনকামের আশায় এই জিনিসটা করছে দুনিয়া পাওয়ার জন্য। আর আমরা এই ভিডিওগুলি দেখে শেয়ার করছি, যাচাই বাছাই করছি না। মেয়েটি ভালো রেজাল্ট করেছে, আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানে, ভালো রেজাল্ট করেছে, সেটা আমাদের জন্য গর্ব। কিন্তু পুরো ভারত প্রথম হয়েছে, এটা তো একটি মিথ্যা খবর। আপনি মিথ্যা খবর কেন প্রকাশ করবেন? আমাদের ইসলাম প্রতিষ্ঠিত, আমাদের ইসলামে সবাই শিক্ষিত, মূর্খ কেউ নেই। আমাদের ইসলামকে এত হাইলাইট করার দরকার নেই, আমাদের ইসলাম এমনিতে প্রতিষ্ঠিত। ওই গাছে আল্লাহর নাম লেখা আছে এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত, তারপরে কোরআন মাজিদ আগুনে পুড়ে নেই এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত, এসব দিয়ে ইসলাম চলে না। আমাদের ইসলাম প্রতিষ্ঠিত, এসব শেয়ার দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করা দরকার নেই। আমাদের আয়াত রয়েছে, আমাদের হাদিস রয়েছে, আপনারা পড়েন। ওই ভিডিও দেখে, অনলাইনে বিভিন্ন বিষয় দেখে, ওইসব দেখে ইমান আনার প্রয়োজন নেই। আপনি কোরআন দেখে, আপনি হাদিস দেখে ইমান আনেন। হাদিস প্রচার করুন, কোরআন প্রচার করুন, কোরআনকে বিশ্লেষণ করুন, নিজের উপর প্রতিষ্ঠিত করুন প্রতিটি আয়াত, প্রতিটি হাদিস। এসব নিউজ চ্যানেল যেগুলো রয়েছে, ইউটিউব পুরোপুরি মিথ্যা, ইউটিউব মিথ্যায় ভরে গিয়েছে। ইউটিউব সাদাকে কালো করে, কালোকে সাদা করে। ভিডিওতে যা দেখছেন বেশিরভাগই মিথ্যা। আজকে এই যে নিউজটা প্রচার হয়ে গিয়েছে, দেখলাম না যে এটার বিরুদ্ধে কেউ কথা বলতে, সব ইসলামিক পেজ, ইসলামিক চ্যানেল সবাই এটার প্রশংসা করছে। বাহ, কত সুন্দর একটা এডিটিং করে দিল, আমরা কি যাচাই বাছাই করলাম না? তো সুতরাং মুস্কান নামে যে মেয়েটি, সে মেয়েটি আরেক প্রতিষ্ঠানে, এবং বর্তমানে যে মেয়েটি প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, সে মেয়েটি আরেক দেশের এবং অন্য স্কুলে। আমরা পরিষ্কারভাবে জেনে গেলাম যে দুটো মুস্কান একই নাম, কিন্তু তারা দুটো প্রতিষ্ঠানের এবং তারা ভালো রেজাল্ট করছে। এর মধ্যে যেটা প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে, তাবাসসুম শাইক মুস্কান, সে মেয়েটি একটি প্রদেশে প্রথম হয়েছে। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা গর্ববোধ করি, আমরা দোয়া করি যেন এভাবে আমাদের মুসলিম যুবক যুবতী যারা আছে, তারা কোরআনের আলোকে আমাদের ইসলামকে প্রশংসার পঞ্চমুখ করুক এবং তারা দাওয়াত কাজ চালিয়ে যাক, এটা আমরা সাধুবাদ জানাই। কিন্তু এর নাম বিক্রি করে, মুস্কানের নাম বিক্রি করে আরেক মুস্কানের, হ্যাঁ, ছবি এডিট করে লাগিয়ে দেওয়া, প্রচার করা, এটা মূলত ইসলাম প্রশংসিত নয়, ইসলাম এভাবে প্রচার করতে দেয় না। রাসূল বলছেন কোনো একটি খবর পেলে তোমরা সেটা যাচাই করে নাও, ঠিক আছে? তো এটা যেই হোক, মুসলমান হোক আর কাফের হোক, যেই আপনার কাছে কোনো তথ্য নিয়ে আসবে আপনি সেটা যাচাই বাছাই করবেন, তারপর এটা শেয়ার দিবেন কিংবা মানুষের কাছে প্রচার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।